এখন আমার জামাই আমাকে হুচুড়ি পরাই দিবে। দেখেন আমার পাঁচ আঙ্গুলে পাঁচটা আংটি, এর মধ্যে আমি একটা নিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সিস্টেম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে ড্রেস এসেছে, এগুলো সব পেজের। তোমার সব? হ্যাঁ, আমার শপের ড্রেস, এগুলো শুট করতে হবে। তো আজকে আমার পেজে স্টকে ভরপুর এই এই থ্রি পিসটা আছে, আপনারা শোরুম থেকে নিতে পারেন, যার যেখান থেকে ইচ্ছা। তো এটা আমি পরবো, এটা এখনও শুট হয়নি। অসম্ভব সুন্দর কটনের মধ্যে একটা থ্রি পিস রেডি হয়ে সবার সাথে শেয়ার করছি। ইয়েস, কারিজমা। মা আমাকে এই জুতাটা গিফট করছিল, আজকে এটা ফার্স্ট পরবো, এই ড্রেসটার সাথে সুন্দর লাগবে। তো আজকে হচ্ছে সেই আম্মুর সেই বিখ্যাত সাদা কাঁথা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দুইটা অর্ডার আসছে, তো এটা চলে যাচ্ছে, আরো একটা বানানো হচ্ছে। না আম্মু, এই কাঁথাটা মানে ডিজাইনটা সবার অনেক পছন্দ হয়েছে। সাদা কালার, সেম সাদা কালারের ভালো ভালো জিনিসের মানুষ কিন্তু কদর জানে। এই যে আবার যদি একটু ভরাটকে দেওয়া যায় আরো সুন্দর চলে, আরো সুন্দর চলে। হ্যাঁ, রেডি হইছি, কি যে তাড়াহুড়ার মধ্যে বের হইছি। লেট হয়ে গেছে অনেক, ওয়েদার একদম কালো কালো হয়ে গেছে। রাস্তায় গেলাম, তুমি আসো দিও। এখন গিয়ে যতটুকু পাই শুট নিতে হবে থ্রি পিসের। তো সুন্দর জুতাটা পরে আমি বোধে পড়ছি, কাদা কুদা অবস্থা কি আমার। দেখেন গুলা ভাইয়া শালা যাচ্ছে কিভাবে, দেখেন। আমরা তিনজনে যাচ্ছি, তান হচ্ছে শোরুমে যাবে। টান দেখেন, আগেই শোরুমে দৌড় মারছে, ওর শোরুমে আসতে খুবই ভালো লাগে, পাগল হয়ে যাচ্ছিল আপু কখন যাবা কখন যাবা। তো শোরুমের দিকে আসছি, আজকে হচ্ছে শুট করতে করতে না রাত হয়ে গেছে। খবর দেখেন, আমার শোরুমে তো প্লে বাটন দিয়ে ভরে গেছে। হ্যাঁ, একটা আমার আম্মুর, একটা আমার আব্বুর, এই একটা আমার, তিনটা। এখন হচ্ছে আমরা গোল্ডের দোকানে যাচ্ছি এনগেজমেন্টের ফিঙ্গার রিং কিনতে, তার পছন্দ আমি কিনে দেবো ইনশাআল্লাহ। চলো, তো আমরা হচ্ছে জুয়েলারির দোকানে আসছি। এখানে কি তুমি এর আগে কখনো আসছো? না, এর আগে আসি না। তো আমরা ফার্স্ট টাইম এই জুয়েলারিটা আসছি, দেখা যাক। তো আমরা হচ্ছে এনগেজমেন্টের জন্য নিতে আসছি, আগেরটা তো খুলে ফেলছে, এখন আমার হাত পুরাটাই খালি, এটাই করে আসছি। হ্যাঁ, তো এখানে আজকে আমরা ফার্স্ট আসছি, এর আগে আসা হয়নি। এর আগে একটা ফিঙ্গারিং এনগেজমেন্ট কেনা হয়েছে, আর আমার বিয়ের গহনা তো আমরা সব ঢাকা থেকে নিয়ে আসছিলাম, ঢাকা থেকে সব কিছু করা হয়েছিলো। আর আমার শাশুড়ি আম্মা কোন জায়গা থেকে করছিল, সামনে একটা ইয়ে থেকে, যাই হোক চয়েস নাই, এখন দেখা যাক কোনটা চয়েস হয়। ওই যে আলমারি খুলে এত অনেক লুজ হবে না, প্রত্যেকটা একটু আঙুর একটু লুজ লুজ, এই জন্যে তাছাড়া প্রত্যেকটা ফিঙ্গারে হবে। তুমি করবে বেশি চিকন হয়ে গেল না, এগুলো তো আমার আছে। তারপরে এই ডিজাইন এখানে নতুন, বেশি পাতলা হয়ে গেল, আর একটু ইয়ে নতুন ডিজাইন দেখালো, ওই আরেকটু দেখাচ্ছি আমি আপনাকে। হ্যাঁ, আরেকটু দেখ, এটা ভালো, মানে এই টাইপের একটু বড়া, কিন্তু এই এই জিনিসটা না এরকম ভালো লাগছে, ফিনিশিং ভালো আসছে, পাতলা পাতলা লাগছে। এটা পরাতে একদম হাতটা জুড়ে আছে, ঠিক না? এটাও ভালো লাগছে, এটা ছোটোর মধ্যে এই ডিজাইনটাও সুন্দর, কেমন লাগছে বলেন তো। দেখেন আমার পাঁচ আঙ্গুলে পাঁচটা আংটি, এর মধ্যে আমি একটা নিচ্ছি, সবাই গেস করবেন যে আমি কোনটা নিয়েছি। হ্যাঁ, কোনটা নিচ্ছি গেস করবেন, এটা না এটা 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 কোনটা। হ্যাঁ, নিচে আসছে কোনটা না, এইটাই কুলু দিলাম, এগুলো হলে বেশি সবাই ভয় পেয়ে যাবে। সুন্দর লাগছে সবগুলোই, আমি আমার হাতের সাইজ নিতেছি, হাত মানে বানানো হাত তো সাইজ হয় না, এই সমস্যা, ছোট করে নিতে হচ্ছে। এটাই না, কত সাইজ? এই যে এটা, ওটা খুলে ফেলো, আমি আমি দেখো একটু লুজ টুজ হবে, সেম এটা খোলা একটু মুশকিল। আবার সেই দেখা কথা, আমার না এই এটা ভালো লাগছে, একটু ট্রায়াল দিব, যদি ভালো লাগে তাহলে ব্ল্যাকটা নিব। ব্ল্যাক স্টাইল সব। নো স্পিল করতে বলতেছি না, কি হবে আল্লাহ জানে, ব্যথা করতেছে। হ্যাঁ, কত কষ্ট হবে, এমন কেমন ধরো দেখো, আগে এমন ধরো
এখন আমার জামাই আমাকে হচ্ছে চুড়ি পরাই দিবে, আমার বাসায় এগুলা কত গুলো লালটা ভালো লাগছে, বাট সাদাটা বেশি ভালো লাগছে। এই তো আমাদের ফিঙ্গার রিং কেনা ডান, এখন বিল দেওয়া হবে। মানি তো মানি গেয়া গেয়া গেয়া। তো আমাদের গোল্ড কেনা শেষ, এই ভাইয়ের শোরুমে আসবেন, সবাই কেনাকাটা করবেন। আমরা এর আগেও একটা নিয়েছিলাম, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ, হ্যাঁ অনেক অনেক সারপ্রাইজ আছে। হ্যাঁ সবাই চলে আসবেন এখানে কেনাকাটা করবেন যারা কুষ্টিয়ার আমার ব্লগ দেখেন। তো আমরা কেনাকাটা শেষ করে এখানে আসলাম, পিঠা খাবে ইনি। কোনটা পিঠে দিয়ে দাও, অনেক জায়গায় আছে আমার। আপনাকেও দিয়ে দিলাম, না না পূজাতে মানুষ অনেক বের হচ্ছে, আর এদিকে যেহেতু হিন্দু একটু আছে তো এই জন্য। এই যে বড় বাজার, কালী বড় মন্দির, তো সামনে এই যে সামনে মন্দির আছে। যাই হোক, এই যে গরম গরম পিঠা খানে ভালোই লাগে, তবে বৃষ্টির সময় বেশি ভালো লাগে। তুমি খাও। আরে খাচ্ছি, গরম মজা। রাস্তার সাইডে পদ্মা, তারপরে হচ্ছে খেতে কেমন, যেটাকে বলে পপকর্ন আর বলে খই। ভাই এক একটা একটাই দেন, আর এক পা এক পোয়া, এক পোয়া পপকর্ন মানে হইছে। হ্যাঁ এই জন্য অল্প না হইছে, আর কেউই তো খায় না, ইনিই খায় একা। আমরা এখন এঙ্গেজমেন্টের শাড়ির সাথে মিল করে একটা পাঞ্জাবি নিব, এই কালারটা যায়। যে শাড়িটা আমার অরেঞ্জ কালার, গ্রিন কালারও আসতে দেখো তুমি, না মানে ওই শাড়ির সাথে এটাও যাবে, গ্রিন কালারটাও যাবে, এটাও ভালো লাগতেছে। তো আমরা পাঞ্জাবির কালেকশন দেখে নিলাম দুইটা, এই কালারগুলো কমন না, এগুলো কমন, এগুলো এই যে একটা আছে ব্ল্যাকের মধ্যে। হ্যাঁ দেখেন দেখেন, বিয়ের জন্য ভরপুর মার্কেট করা হয়ে গেছে, আমি প্লাস আমার কাস্টমার সব। ফ্লাক্সি লোড করে ফেলে, এই যে একজন সন্ধ্যার সময় একজন ফ্লাক্সি লোড করছে না, ইয়ে টাকা না দিয়ে ফ্লাক্সি লোড করে ফেলছে। সরি এটা না, এই দেখেন 150 টাকা এই প্রায় টাইমে। দেখেন আমি মানে বিজনেস করার পর থেকে আমার ফোনে টাকা নেওয়া লাগে না রিচার্জ, এই দেখেন 150 করে পাঠায় দেয়। এরা শুধু শুধু এই কাজগুলো করে, তো সেই নিয়ে হাসাহাসি করছি। আম্মু হইল পপকর্ন দিতেছে সবাইকে, আম্মু ওর বলতেছে কি গো তোমরা বলে পূজা পূজায় গেলা নাকি, খই মুই আন পূজা দেখ, পূজা দেখতে হয় না, না পূজা গেলে পূজা হয়। আমার এই বাড়ি আশেপাশে বহু ঢোল বাজছে শোনা যাচ্ছে। তো সবাই দেখলেন ফিঙ্গার রিং নিয়ে আসছি, আমার শাশুড়ি মাকে দেখাই নেই, আসছি মাত্রই। তো এ দেখেন দুইটা, একটা হচ্ছে আপনার ছেলের, একটা হচ্ছে আমার। ভালো,
যখন নতুন করে আবার বিয়ে আছে তাহলে দুইটাই কিনতে হবে। এটা তো সুন্দর হয়েছে না, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এত মাথা নিবা বললে, এটা তো এত বড়টাই। ও এখন অল্প বিয়ে না, তবে যতটুকু সেভিংস করা যায় আর অনুষ্ঠান করবো একটু সুন্দর করে করবো, ওখানেও খরচ হবে। ডিজাইন পুরো দেখাইলাম না কাছ থেকে, দেখাবো সবাইকে না না বলতেছে না, যেদিন হবে সেদিন দেখাবা। আচ্ছা ঠিক আছে, আপনি ছেলেটা কিন্তু নাই বাইরে যাওয়ার পরে, মানে কাজের চাপে আর কি করব বলেন, কাজেই করব নাকি ওরে খাওয়াইতে নিব। তো এখন হচ্ছে স্যুপ রান্না করে দিব, দেখি কিছু চিকেন আইটেম ভাইজা দিই বা কি করব, জানি না দেখি। তারপর হচ্ছে দিয়ে দিলাম এখন স্যুপটা, পানিটা বলক চলে আসছে পুরাটাই দিচ্ছি এক প্যাকেট। এই স্যুপটা তুমি একদম চয়েস করে নিয়ে আসলে, কারণ এটা একদম পুরো মানে থাই স্যুপের যেটা একদম থাই স্যুপের ইনস্পাইসি লাগে। এই যে স্যুপ রান্না হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এক প্যাকেটে দেখেন কতটুকু হয়েছে, স্যুপ গেছে গরম হয়ে একদম গরম। মজা আছে খাওয়া, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে চিকেন, ঠান্ডা হয়ে গেছে চিকেন লাগবে আবার। হ্যাঁ না স্যুপেই খাও পরে আবার চিকেন। আচ্ছা একটা তো আংটি কিনে নিয়ে আসার পরে আব্বুকে আর দেখানো হয় নাই, আম্মুকে দেখাইছি, একটা তো খালি। এই যে ডিজাইন নিচ্ছি, একটু ভরা ডিজাইনে নেওয়া হয়েছে, কারণ আমার রিয়েল যখন এনগেজমেন্ট হলো একটা তো ফেক। তারপর একটা বিষয় কি জানো তানজিলা, ছোট এনগেজমেন্টের সময় কিন্তু আমার আব্বু ছিল না। হ্যাঁ এবার এনগেজমেন্টে আব্বু থাকবে, এবার কিন্তু সেই আগের মতই হবে না। হ্যাঁ না না সুতা মতো বাঁধা লাগবে না, এবার তো একটু মোটা হয়েছে দেখেন। আবার মোটা বাঁধা ফেলবেন, দাঁড়াও খাই না না খাই খাই একদম শুকা গেছে। একটা নিতে গিয়ে দুইটা নিয়ে আসছি, ফার্স্টে এটা দেখাই। এই পাঞ্জাবিটা কটনের মধ্যে খুবই সুন্দর, দামটাও বেশ রিজনেবল ছিল। তো যাই হোক সচরাচর আমাদের কুষ্টিয়াতে রিজনেবল প্রাইসের মধ্যে পাঞ্জাবি পাওয়া যায় না, খুব দাম পাঞ্জাবির। কালারটাও সুন্দর হয়েছে, এই দেখেন কালারটা সুন্দর হয়েছে। এটা তোমার কাঞ্জিবরণ শাড়ির সাথে পরলে বেশ হ্যাঁ অনেক ভালো লাগবে, না যে কোনো শাড়ির সাথে এটা ভালো লাগবে। আর এই যে এদিকে দেখো, এই যে ছোট ছোট ইয়ে আছে, বুতাম আছে 44 সাইজ, ঠিক আছে না? আর এই যে এক সাইড মানে সেম প্রিন্ট। হ্যাঁ এই একটা নেওয়া হয়েছে ওনার জন্য, তারপরে আরেকটা নিয়েছি, এটা আমার শাড়ির সাথে ম্যাচ করে নিয়েছি। এই যে এই হচ্ছে পাঞ্জাবিটা, কালারটা হচ্ছে একদম অরেঞ্জ কালার, কারণ আমার শাড়ির সাথে মিলবে কিনা জানি না, ওই মুহূর্তে আমার শাড়ি ছিল না সাথে। এই হচ্ছে গলাটা, তারপরে এই হচ্ছে হাতা, এই যে হাতাটা। কেমন লাগছে দুইটাই পাঞ্জাবি জানাবেন। যাই হোক এটার দাম একটু মোটামুটি ভালোই ছিল, তবে এটা রিজনেবল প্রাইসের মধ্যে আনতে পারছি। এই যে দুইটাই সুন্দর লাগছে না, এটা কি বেশি ভালো লাগছে না? এটা দুইটাই দুইটা, আচ্ছা বলেন তো কোনটা বেশি সুন্দর লাগছে। তো এই হচ্ছে আজকে শপিং করছি, আরও কিছু কেনাকাটা করা বাকি আছে। তো কালকে আমি ইনশাআল্লাহ হচ্ছে বাবার বাড়িতে চলে যাব, আমাকে দিয়ে আসবে, তারপর আমার তো ইংলিশ প্রোগ্রাম হবে। তোমাকে একদম মানে হাওয়ায় তুলে দিয়ে আসবো, যাও ফটো। ইয়েস, আর হচ্ছে সব গুজগাছ করবো, কোনটা কোনটা নিব, আর আমার অনেক অনেক কাজ পেছনে দেখতেই পাচ্ছেন, এগুলো সব গুজগাছ করে তারপর রেখে যাব। আজকে সারা রাত ঘুমাইতে পারবো কি না জানি না, অনেক অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।